হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। দেখো পৌঁছে গেলাম, কোথায় যাচ্ছি দেখো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে, আজ 78তম স্বাধীনতা দিবস। তো সকাল সকাল আমি আমার হাজবেন্ড পতাকা টাঙিয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব। সামনে জিএমের গাড়ি যাচ্ছে। আমাদের এখানে ওভাল গ্রাউন্ডে 9টা থেকে 10:30টা পর্যন্ত প্রোগ্রাম হওয়ার পর জিএম এবার এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে। তো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম মিহিজাম। মিহিজামে দেখো এখানে গাড়ি রাখার জন্য এসেছি, তো এখানেও দেখছি প্রচুর পতাকা বিক্রি হচ্ছে। তারপরে পৌঁছে গেলাম ট্রেন ধরে আসানসোল। আসানসোলেও পৌঁছে গেছি, সেখানেও দেখছি চারিদিকে সবাই উৎসবের মেজাজে। এই যে দেখো এসে গেছি গ্যালাক্সি মল, আসানসোলে গ্যালাক্সি মল। ওই যে আমার হাজবেন্ড হাঁটছে, চলো ভেতরে যাব, গিয়ে ঘুরবো, তোমাদেরকে দেখাবো যতটা পারবো। তো চলো। এই গ্যালাক্সি মলটা অ্যাকচুয়ালি আসানসোল থেকে একটু বাসে যেতে হয়, গিয়ে এটা বানপুরের মধ্যে অবস্থিত। তো চলো এবার গ্যালাক্সি মলের ভেতরে ঢোকা যাক, গিয়ে সব কিছু দেখব। এখানে মলের ভেতরেই বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হয়েছিল, সেটারই কিছু প্রাইজ দিচ্ছে। আরও কিছু কম্পিটিশান হয়েছিল, সেগুলোরই প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, পরে একটু পুরো মলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত লোক সংখ্যা, কত মানুষ এসছে আজকের দিনে ঘুরতে। আর যেহেতু বাচ্চারা কিছু প্রোগ্রাম করেছিল প্রাইজ নিতে, তো দেখো এবার আমরা একটু খাদিমে ঢুকলাম। তো খাদিমে একটু জুতো টুতোগুলো দেখছিলাম। খাদিমের ভিতরে ঢুকে দেখো এগুলো ফ্রেশ এর জুতোগুলো। আর এই দেখো আমার হাজবেন্ড মানে কিটোগুলো দেখছে আমার ছেলের জন্য লাগবে বলে, তো সেই দামগুলো একটু দেখছে কেমন। তো দামগুলো দেখা তো হলো, কিন্তু যেহেতু ছেলে ছিল না, তো পায়ে পড়ে যে আরামটা পাওয়া যায়, কমফোর্টেবল হয়, সে ব্যাপারটার জন্য আমরা আর কি ছেলের জন্য নিতে পারলাম না। বললাম না থাক, তাহলে ওকে পরে নিয়ে এসে কিনে দেওয়া হবে। তো এগুলোর দামগুলো মোটামুটি 700 এরকমই, 800 এরকমই মধ্যে ছিল। আর এগুলো মেয়েদের ফ্রেশ যে চটিগুলো সেইগুলো, মানে এগুলো কোনো অফার নেই। এগুলোও ছিল এখানেও, আমি একটু দেখলাম নানান রকম। তো ভালোই ছিল মোটামুটি কালেকশানগুলো। তো তোমরা যারা পুজোর জন্য কিনতে চাও এখন থেকেই কিনতে পারো। তো আরও এরপরে আরও নতুন নতুন মাল আরও আসবে, এখন এই রকম মালই ছিল। তো যাই হোক, এখানে একটু দেখলাম অফারের চটিগুলোও দেখলাম, জুতোগুলোও দেখলাম। তো যাই হোক, আমি সেরকমভাবে ইন্টারেস্ট নিলাম না এখন থেকে, তো সেরকমভাবে কিছু কিনিনি। এরপরে গেলাম অন্য একটা দোকানে। এটা দোকানটা দেখো শ্রী শ্রীরাম, কত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই চলো উঠে পড়লাম। উঠে পড়ল
গেলাম। দেখো উপরে উঠে আসার পর উপর থেকে কত সুন্দর ভারতের জাতীয় পতাকার কালারের বেলুনগুলো সাজানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো উপরে এসে আমি এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগছে? যাতে একটু ভালো লাগে সেইভাবেই দাঁড়িয়ে তুললাম। ফ্রিডম সুপার সেল আপ টু 50% অফ। আমরা চলে এসেছি সিটি বাজার মেট্রো। তো চলো ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার সময় আমাকে বললো ক্যামেরাটা অফ করে দিন, ক্যামেরা এখানে অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না। তো আমি সেই কারণে ব্যাগটা লক করে আর ক্যামেরাটা ঢুকিয়ে রেখে দিলাম। তো আমি একটা একটা করে ড্রেস আর কি ট্রাই করছিলাম, এই ড্রেসটা পরেছিলাম, বাট এই ড্রেসটা এমনি ভালোই ছিল, কিন্তু না মানে মাথার দিকটা ছোট হচ্ছিল, ঠিক অসুবিধা হচ্ছিল। তো এই ড্রেসটাও ট্রাই করলাম, তো এটাও এমনি ঠিকই ছিল কিন্তু কেমন যেন একটু লাগছিলো। তো কেনাকাটি করে আমরা চলে এলাম আসানসোল স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেন ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, তার কারণ আজকে আমার ছেলেও আরেকটা ট্রেন ধরে ঘরে আসবে। এই দেখো আমার ছেলেও চলে এলো আরেকটা ট্রেন ধরে ঘরে। তো সেই কারণেই তোমরা দেখতেই পাচ্ছো বাইরে পতাকাটা কত সুন্দর উঠছে। এবার চলো দেখাই আমি সেদিনকে মার্কেটিংয়ে করে মানে আমি কী কী কিনেছি। তো দেখো মার্কেটিং করে এই দেখো শার্ট নিয়েছি আমার ছেলের জন্য, এটা হাফ শার্ট আছে, এই একটা হাফ শার্ট নিয়েছি। আর একটা এই দেখো ছেলেরই আর একটা গেঞ্জি নিয়েছি, এটা টি শার্ট। তো এটার কালারটা বেশ পছন্দ হলো। তো এই গেঞ্জিটা আর এই শার্টটা এটা নিয়েছি স্মার্ট বাজার থেকে। তো স্মার্ট বাজারে আমি কখনো আগে ড্রেস কিনিনি, তো এই বছরেই প্রথম কিনলাম। তো এটা নিয়েছি আর এটা ওই সিটি মেট্রো বাজারে ঢুকেছিলাম ওখান থেকে নিয়েছি। এটা হচ্ছে স্লিভলেস একটা কুর্তি। আর এটা নিয়েছি একটা প্লাজো, দেখো এই যে একটা প্লাজো নিয়েছি মানে রেগুলার ইউজের জন্য। আর এটা একটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটা কেমন হয়েছে তোমরা বলবে, এটা মানে কাপড়টা কিন্তু খুব সফট, বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু মানে মাত্র 300 টাকা, এটা মানে দাম তুলনায় খুবই ভালো। আর এটা পড়েছে 249। তো কেমন হয়েছে, এটা সিম্পলের মধ্যে কিন্তু রেগুলার ইউজের জন্য খুব ভালো, সেরকমই নিলাম। আর এটা একটা মানে খুব সুন্দর বেশ উপরটা, এটা কলমকারী কাপড়ের দেখো, কটনের একদম। আর এটা তলা দিকটা সেই খাদির মতন, তো এরকমই ছিল। তো এটা আমার বেশ ভালো লাগলো বলে এটাও আমি নিয়ে নিলাম। এটা এরকম তলা দিকটা, এই যে খাদি কাপড়ের, তো ভালো লাগলো। আর এটা আমার হাজবেন্ডের শার্টটা পরে দেখেছে বলে মানে এটা প্যাকেটটা খোলা হয়ে গেছে। তো এই ছিল আজকের মার্কেটিং। তো কেমন লাগলো সবটাই তোমাদের সেটা অবশ্যই জানিও। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবথেকে বেশি খুশি হব আমি। আজ এ পর্যন্তই, বাই বাই।